অশরীরী আত্মা নাকি অজানা প্রাণীর আক্রমণ, বুঝে উঠতে পারছেন না গোটা গ্রাম। দিন হোক বা রাত, অজানা কোনো প্রাণী বা জন্তুর আক্রমণের শিকার গ্রামের একাধিক শিশু। ভয়ে সিঁটিয়ে রয়েছে গ্রামের শিশুরা, তটস্থ বড়রাও। গত 3 দিন ধরে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্ভয়পুর গ্রামের দাসপাড়ায়। শিলাবতী নদীর ঘাটে লম্বা নখযুক্ত একটি সাদা রঙের বড় হাত আক্রমণ করছে শিশু থেকে বয়স্ক সকলকে। কয়েকজনের আঁচড়ে চোটে ঘায়লও হয়েছেন। করোনাকে কেন্দ্র করে কচিকাঁচা থেকে বয়স্ক সকলের মনের মধ্যে চেপে বসেছে কুসংস্কারের চিন্তাভাবনা। চান করার পর হচ্ছে আমাকে হচ্ছে পায়ে ধরেছিল। আমি যে অনুদি আর কি করছে, আর কি করতে করতে আমাকে কোনটাকে নিয়ে যে ডুবাচ্ছে তুলছে, ডুবাচ্ছে তুলছে, ডুবাচ্ছে তুলছে, দিয়ে ধরতে পারেনি বলে হাজিরি দিয়েছে। কিছু দেখতে পেয়েছিল? কি দেখতে পেয়েছিল? সরু সরু নখ, সাদা হাত আর পাগুলো লীল, লম্বা চুল, লাল লাল চোখ। এখানটায় মেয়েটা বাসনটা ধুচ্ছে।